রাজধানীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্যাডেল চালিত রিকশা চালকরা ফলে শাহবাগ ও আশেপাশের এলাকায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে আন্দোলনকারীরা বলছেন অটোরিকশা কোনো নিয়ম নীতি না মেনে নগরীর অলিগলি থেকে শুরু করে মূল সড়কে ব্যাপরোয়াভাবে চলাচল করছে এতে সনাতন রিকশার কারণে যাত্রীও মিলছে না বলে দাবি তাদের মামুদ আসমির প্রতিবেদন এ দৃশ্য রিক্সা জটের নয় দাবি আদায়ে যাত্রী ছাড়া রিক্সা চালকদের বিক্ষোভের চিত্র রাজধানীর শাহবাগ মোড়ে রাজধানীতে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ সহ সাত দফা দাবিতে সোমবার শাহবাগের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে প্যাডেল চালিত রিক্সা চালকরা এ সময় নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা অবৈধকারী দেশে এটার কোন লাইসেন্স নাই আমাদের লাইসেন্স আছে এটা কোন সিঙ্গেল মানে না এটা কোনো অ্যাম্বুলেন্স মানে না এটা কোনো ভিআইপি গাড়ি মানে না ওরা খালি আতে মর দেয় আর দৌড় দেয় এগুলো চলবে না এই দেশে এগুলো চলা যাবে না ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্য জোটের ব্যানারে সোমবার সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় তারা বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা এ সময় ওইসব সড়কে যান চলাচল বন্ধ থাকে পায়চালিত রিকশা চালকরা বলছেন শুরুতে অলিগলিতে রিকশা চলতো এখন কোনো নিয়ম না মেনে প্রধান সড়কে চলাচল করছে ফলে যাত্রী সংকটে পড়তে হচ্ছে বলে দাবি প্যাডেল চালিত রিকশা চালকদের তাই রিস্কার জন্য আমার প্যান্ডে কালকে তারা এমন অসহায় হয়ে থাকে মনে হয় যে আজকে পাঁচশো ছশো টাকা কামাই করে দিব কিন্তু লাশের দেড়শো দুশো টাকা কামাই হয় রিকশা মালিকানার নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়নের সুযোগ দেয়া পায়চালিত বৈধ রিকশা চালকদের লাইসেন্স প্রদান সহ সাত দফা দাবি জানান আন্দোলনকারীরা অটো রিকশাটা ভাই আপনারাও দেখেন ওরা যেভাবে গাড়ি চালা রুটে ভাই ওরা কিচ্ছু মানে না ডাইনে বামে কিছু দেখে না ভাই রিকশা নিচে চলবে অটো রিকশা 100 টাকা ভাড়া লাগায় 50 টাকা দিয়া প্রশাসনের আশ্বাসে দেড় ঘন্টা পর সড়ক থেকে সরে যায় আন্দোলনকারী রিক্সা চালকরা দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুশিয়ারি দিয়েছে তারা মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা